তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে রয়েছে আমি ASB বক্স ক্যাবিনেট সেন্টারে। তো বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন আপডেট দিতে চলেছি। তো সেই আপডেটটা আমি একটু পরে বলছি, তার আগে বলে দিই। তো বন্ধুরা, আজকে নতুন বক্স এখানে যা এসে দেখলাম, 5-6 মতো সেট আপ রেডি হয়েছে। তার মধ্যে 3 মিড রয়েছে, 4 পপ ব্যাস এবং 4 মিড রয়েছে, 6D RCF স্টাইলেরও বক্স হচ্ছে। তো সেগুলো সমস্ত ডিটেলসে দেখাবো। তাছাড়াও যখন একটা করে সেট আপ বেরিয়ে যাবে, তখন আবার ভিডিও করে তোমাদের মাঝে লুক সহ তুলে ধরবো। তো আজকে স্পেশালি শুধু বক্সগুলো দেখাবো। আর আপডেট যেটা সেটা বলে দিই, আপডেট হচ্ছে পাওয়ার মিউজিকের নতুন স্টাইলের মিড হচ্ছে। তো সম্ভবত মিডের টেস্টিং ডেট, মানে ফুল সেট আপ যে টেস্টিং হবে, সেটাও তোমাদের আমি জানিয়ে দেবো। তো রিসেন্ট কিন্তু টেস্টিং হবে। তো পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, পাওয়ারের মিডটা আমি দেখাবো। আগে বক্সগুলো এগুলো দেখে দিই এবং পাওয়ারের মিডটা যে রেডি হচ্ছে নতুন স্টাইলের মিড, তো সেটাও আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক ভাই পালিশ করছে। তো এটা দেখতে পাচ্ছ পপ মিড 3 মিড। তো এটা 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 একটা সেট আপের 3 মিড। বন্ধুরা, আগামীকাল আমাকে ডাকা হয়েছিল, আমি আসতে পারিনি। তো আগামীকাল একটা সেট আপ বেরিয়ে গেছে, সেটা 4 ব্যাস 4 মিড বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ 4টা 3 পপ মিড রয়েছে। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে 4 পপ ব্যাস, একদম নতুন রেডি হয়েছে। তো ওই যে নেটটা তার উপরে দেওয়া আছে, এই নেটের উপরে নাম লেখা হবে। তো এখানে 4টা ব্যাস বক্স রয়েছে। এখনো সম্পূর্ণ রেডি হয়নি, রেডি বলতে হ্যান্ডেল এবং জামার কভার, তারপরে বক্সের যে পায়া, সেগুলো কিছুই লাগানো হয়নি। তো রেডি হবে। তো বন্ধুরা, রেডি হয়ে যখন বেরোবে, তার একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো, যে কোনো সেট আপ যখন রেডি হয়ে বেরোবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে 4টা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ 4টা নতুন ব্যাস রেডি হয়েছে, একদম জামা টামা পরিয়ে রেডি করা আছে। ব্যাক্সের বক্সের ফোনটা কিন্তু নিচের দিকে করা রয়েছে। তো এখানে 4টা রয়েছে। তো এই যে তোমাদের 4টা আমি দেখালাম। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ASB বক্স ক্যাবিনেট সেন্টার, এখানে নাম্বার দেওয়া রয়েছে। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এগুলো এই যে দেখতে পাচ্ছ স্টুডিও বক্স রেডি হয়েছে। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ, এখন গোডাউনের ভেতরে রয়েছে এই যে 3 মিড এখানে রয়েছে দেখতে পাচ্ছ, 3 পপ মিড। আর এই যে এখানে মিড দেখতে পাচ্ছ, তাহলে এই মিডের রেজাল্ট ভালো। এই মিড কিন্তু এখন বর্তমান পাওয়ার মিউজিক বাজায় ASB ক্যাবিনেট সেন্টার থেকে। ভি স্টাইলের মিড, দুর্দান্ত রেজাল্ট এই মিডের ASB ক্যাবিনেট সেন্টারে। তো এগুলো সব নতুন রেডি হচ্ছে।
আর এই যে একটা মিড দেখতে পাচ্ছ, তো পুরো ভিডিওটা সবাই দেখো। পাওয়ার মিউজিকের যে নতুন মিড আপডেট হচ্ছে বলছিলাম, সেটাও আমি তোমাদের দেখাবো। আর বন্ধুরা, তোমাদের যে বলেছিলাম যে 6D বক্সও রেডি হচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছ আরসিএফের 6D বক্স, তো এটা হচ্ছে 15 ইঞ্চি স্পিকারের, মানে 6টা করে স্পিকার লাগানো থাকবে। আর এই 6D বক্স রেডি হয়েছে, এটা তার ব্যাক সাইড। আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা, তো ওদিকে তোমাদের দুটো দেখালাম, আর এই যে একটা দেখতে পাচ্ছ, তো সমস্ত যে কোনো স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে কম্পিটিশন পর্যন্ত সমস্ত ধরনের বক্স কিন্তু এখানে পাবে তোমরা। আর এই যে একটা দেখতে পাচ্ছ, চিট দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্যাক সাইড, মানে পেছন পাশ, তো চিট দেওয়া হয়েছে, এর ওপরে কিন্তু প্লাই একটা মারা হবে। আর এদিকে আরও কাজ বাকি রয়েছে, বাটাম টাটাম দেওয়া হবে। তো বন্ধুরা, ওই মিড হয়তো সরস্বতী পূজায় আপডেটে আসতে পারে কিছু সেট আপে। তো যাই হোক, প্রথম পাওয়ার মিউজিকের কাছে যাবে এবং টেস্টিং হবে, তো তারপরে মার্কেটে আবার ছাড়া হবে। তো চলো এবার আমি তোমাদের মিড বক্সটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে, তো এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আপডেট মিড পাওয়ার মিউজিকের কাছে প্রথম কিন্তু টেস্টিং হবে। তো টেস্টিং তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো সম্পূর্ণ কাজ কিন্তু এখনও রেডি হয়নি, তো জাস্ট আমি দেখালাম, আপডেট আসছে তোমাদের দেখানোর জন্য। তো চলো এখানেই ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা, তোমাদের বলে দিই ভিডিওটা শেষ করার আগে, তো তোমরা ডিজে দাস মিউজিক ইউটিউব চ্যানেলে পুরনো ক্যাবিনেটের ভিডিও তোমরা পেয়েছো। যদি আমার এই ভিডিও দেখে কমেন্ট করো যে পুরনো ক্যাবিনেটের ভিডিও লাগবে কিনা, তো অতি অবশ্যই আমি পুরনো ক্যাবিনেটের ডিটেলসে একটা ভিডিও তৈরি করে দেবো। তো চলো বন্ধুরা, আর কিছু কথা বাড়াবো না, আর এএসবি ক্যাবিনেট সেন্টারের নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে।